মাত্র 4 দিন আগে শেষ হয়েছে বিশ্বকাপ। বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই মাঠে নেমে যেতে হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে। আর দুই দলের এই লড়াইতে অবিশ্বাস্য, চোখ ধাঁধানো ও মনোমুগ্ধকর এক ফিল্ডিং দেখালেন অস্ট্রেলীয় তারকা অ্যাশটন অ্যাগার। ক্রিকেট বিশ্বে বলাবলি হচ্ছে অ্যাগার ইতিহাসের সেরা ফিল্ডিংটাই বোধহয় দেখালেন ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয়ের দিনে। বিস্তারিত নিউনেস প্রেজেন্টস বিডি ক্রিক টাইম বুলেটিনের আজকের প্রতিবেদনে। ফোন কিংবা অ্যাক্সেসরিজ ঘরে বসেই পান ডেলিভারি। সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে 6 উইকেটে হারানোর দিনে যেন সুপারম্যান হয়ে উঠেছিলেন অ্যাগার। ইংল্যান্ডের ইনিংসের 45তম ওভারে প্যাট কামিন্সের বলে ডিপ মিড উইকেটে সজোরে শট হাঁকান ডেভিড মালান। দর্শক থেকে খেলোয়াড় কিংবা ধারাভাষ্যকার সবাই নিশ্চিতভাবেই ধরে নিয়েছিলেন দারুণ এক ছক্কা হচ্ছে। তবে এই সময় বাউন্ডারি লাইন ঘেঁষে অবিশ্বাস্যভাবে ঝাঁপিয়ে পড়ে বল সীমানা ছাড়া হওয়া থেকে রুখে দেন অজি তারকা। তার দুর্দান্ত প্রচেষ্টায় নিশ্চিত ছক্কা হাতছাড়া হয় মালানের, 5 রান হাতছাড়া হয় ইংল্যান্ডে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ে অ্যাগারের ছক্কা রুখে দেওয়ার এই ভিডিও। অ্যাডিলেডে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠায় অজিরা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ড। 66 রানে 4 উইকেট হারিয়ে বিপদে পড়ে বাটলারের দল। সেখান থেকে অধিনায়ক বাটলারের সঙ্গে 5ম উইকেট জুটিতে 52 রান তুলে দলের বিপদ সামলান মালান। এগারের দুর্দান্ত ফিল্ডিংয়ের সাক্ষী মালান 64 বলে দেখা পান 50 আর সেঞ্চুরি করেন 107 বলে। শেষমেশ থামেন 128 বলে 134 রান করে। ইংল্যান্ডের পুঁজি দাঁড়ায় 287। 288 রানের লক্ষ্য সহজ করে দেন অজিদের দুই ওপেনার ওয়ার্নার ও হেড। দুজন মিলে প্রথম উইকেটে তুলেন মাত্র 118 বল থেকে 147 রান। শীত তাড়াতে এক নিমিশে এক ক্লিকে নিউনেস শেপ আপ ইওর পার্সোনালিটি। এক ছক্কা ও 10 চারে 84 বলে 86 রান করেন ওয়ার্নার। হেডও বাউন্ডারি মারতে গিয়ে অনুসরণ করেন ওয়ার্নারকে। 57 বলে 69 রান করেন তিনি। তিনে নামা স্মিথ অনেকদিন পর ব্যাটে রান পান। তিনি অপরাজিত থাকেন 78 বলে 1 ছক্কা ও 9 চারে 80 রান করে। শেষ পর্যন্ত স্মিথের সাথে 20 রান করে ক্রিজে থাকেন গ্রিন। অস্ট্রেলিয়া জয় পায় 6 উইকেটে। প্রসঙ্গত, সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী শনিবার। ডেভিড মালানের দুর্দান্ত শতকে ভর করে 287 রানের লড়াকু পুঁজি টপকাতে স্বাগতিকদের খোয়াতে হয়েছে মাত্র 4 উইকেট। নতুন অধিনায়ক প্যাট কামিন্সের অধীনের একদিনের ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচ জিততে বাকি ছিল আরও 3.1 ওভার। দলের জয়ে ভূমিকা রাখেন ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথ। তবে সফরকারী দলের ব্যাটিংয়ে একমাত্র লড়াই করা ব্যাটার ব্যক্তিগত অর্জনে ছাপিয়ে গেছেন সবাইকে। ইংল্যান্ড হারলেও ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন মালানি। 128 বলে 12 চার ও 4 ছক্কায় 134 রান করে ওয়ানডেতে দ্বিতীয় শতকের দেখা পান তিনি, আর এটি ছিল তার ক্যারিয়ারের সেরা ইনিংস। দর্শক, আপনার কি মনে হয় অ্যাগারের এই সেভই ক্রিকেট ইতিহাসের সেরা ফিল্ডিং? আপনার মতে কোন ফিল্ডিংটি পাবে ইতিহাসের সেরা ফিল্ডিংয়ের তকমা? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিক টাইম বুলেটিন আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।